ভগবান আসসালামু আলাইকুম। আজকে ভাই খাবারটা কেমন হচ্ছে? আপনার সাথে আমার দেখা হয়ে গেল লাস্ট ফ্রাইডে, আগের ফ্রাইডেতে সবাই খাবার নিচ্ছে, আমরা লাইভে চলে আসছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, জুমা মোবারক সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। সুপার হোমের পেজে সবাইকে স্বাগতম। তো বড় মতো আজকে লাইভে চলে আসছি। হ্যাঁ, আজকে আবার রাশ, আপনারা দেখতে পাচ্ছেন পিছনে অনেক মানুষ, পুরো লবিতে, আই মিন সরি, পুরো ডাইনিং হচ্ছে লোকে লোকারণ্য আমাদের এখানে। ফ্রাইডে একটু রাশ পড়ে, অনেকের তো কষ্ট হয় এই টাইমটাতে খাবার ইয়ে করতে। ভাই খাবার কেমন হয়েছে? অনেক ভালো হয়েছে। আচ্ছা, মাত্রই আমার শেষ করে সবাই আসছে খাবারের জন্য। সিট কি মানে ইয়ে হয়ে গেছে, আজকে তো একটু রাশ পড়েই। আমরা এখানে আরও আরেকটা ইয়ে বাড়াবো ভাবতেছি, আরেকটা চেয়ার টেবিল বা এটা হয়তো বা একসাথে করে দিয়ে আরও বাড়াবো। জি জি। সো গাইজ, আজকে আমাদের মেনু হচ্ছে চিকেন রোস্ট, পোলাও আর হচ্ছে ফিরনি। আমাদের এখানে মেনুজ দেওয়া আছে বড় বড় মতো, আমরা সবসময় মেনুজ ফলো করার চেষ্টা করি। সেটা হচ্ছে প্লেন প্লেট, প্লেন পোলাও, চিকেন ঝাল ফ্রাই অ্যান্ড সালাদ অ্যান্ড ফিরনি। এখন আজকে ফ্রাইডে দেখি অনেক রাশ। কে অবস্থা, ভালো আছেন? খাওয়া দাওয়া শেষ? খাবার কেমন হয়েছে আজকে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ইয়ে, আপনি এখানে কতদিন ধরে আছেন? এক সপ্তাহ। এক সপ্তাহ? আচ্ছা, এক সপ্তাহের জন্য এসেছেন না আরও? এক সপ্তাহের জন্য আসলাম তো এখানে। ও আচ্ছা, ট্রেনিং এর জন্য আসছিলেন। আচ্ছা ঠিক আছে, এখানে আমাদের অনেক পরিচিত মুখ আছে, আপনারা দেখতে পারেন। ঠিক আছে ভাই, আপনি তাহলে আরও ওয়াটার, রাইট, আরও ওয়াটার দিয়ে পাড়ি দিচ্ছে। সো এখানে কী কী আছে আমি একটু দেখাচ্ছি। সেটা হচ্ছে আপনার এখানে আছে হচ্ছে আমাদের ওভেনের ব্যবস্থা আছে, আরও ওয়াটার আছে, এবং গরম পানি ঠান্ডা পানির ব্যবস্থাটা ওই পাশে আছে। তার পাশাপাশি আমরা যেটা বলতেছিলাম যে আমরা প্রতিটা মেনু ফলো করি। আমাদের বর্তমানে এই মেনুটা চলছে এবং এখানে দেখা যাচ্ছে যে প্লেন পোলাও অ্যান্ড চিকেন ঝাল ফ্রাই আছে। তার পাশাপাশি আগের দিন ছিল, আর আগে শুক্রবারে ছিল হচ্ছে ফ্রাইড রাইস অ্যান্ড ভেজিটেবল, চাইনিজ ভেজিটেবল অ্যান্ড হচ্ছে ফ্রাইড চিকেন। তার আগে ছিল বিরিয়ানি, তার আগে ছিল পোলাও রোস্ট। এটা হচ্ছে ঝাল ফ্রাই, এটা হচ্ছে সফট সুইট টাইপের চিকেন রোস্ট টাইপের ছিল। সো এখন আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষ আমার ভিতরে যেতে ইয়ে হচ্ছে। আমি অলরেডি একজনের সাথে কথা বললাম। সো ভাই এখানে কি 7 দিনের প্যাকেজ উঠছেন না এরপর আর এক্সটেন্ড করবেন? 7 দিনের প্যাকেজ আমি চিল সাড়ে ও সিলে চলে যাবো। আপনার 7 দিনের এক্সপিরিয়েন্স একটু শুনি, মাইক 7 দিনের এক্সপিরিয়েন্স একটু শুনি। আলহামদুলিল্লাহ, টোটালি সব মিলে খুব ভালো লাগছে। আমি আবার যখন ঢাকা আসি তাহলে এখানে উঠব। আচ্ছা আচ্ছা, আপনার এখানে রুমে থাকতে কোনো প্রবলেম হয়েছে? না, কোনো প্রবলেম নাই। রুমের লোকজন কোনো মানে ব্যবহার কেমন বা কেমন লাগছে? সবাই খুব ফ্রেন্ডলি ছিল। আমরা 12 জন ছিলাম, আমাদের আমি 5টা লাভ করেছিলাম। আচ্ছা, এখানে এনভায়রনমেন্ট আপনার কেমন লাগে? সত্যি অসাধারণ, খুব ভালো লাগে। আজকে খাবারটা কেমন হয়েছে? অনেস্টলি আজকে বিশেষ করে প্রতিদিনই খাবার আইটেমগুলো ভালো হয়ে থাকে, আজকে অসাধারণ। আচ্ছা, বাইরে স্পেশাল। ঠিক আছে, তাহলে আপনি সাবজেক্টে যাবেন, আজকে সিলেট চলে যাবেন? আমার আজকে একটা পরীক্ষা আছে। অল দ্য বেস্ট টু ইউ এক্সাম। ভাই পরীক্ষা দিতে আসছে, ভাই বেসিক্যালি জব করেন নাকি? জি। সো ভাই জব করেন সিলেটে? আছে সিলেটে আছেন। এখন একটা জব ইন্টারভিউ নাকি? একটা সরকারি। আচ্ছা আচ্ছা আচ্ছা। সো আজকে অনেকে এখানে জবের জন্য ঢাকা আসতে পারেন, তার জন্য 1 দিন 3 দিন 7 দিনের প্যাকেজ, 15 দিনের প্যাকেজ আমাদের এখানে ডিজাইন করা আছে। আপনাদের 1 দিনের প্যাকেজ কত টাকা? 1 দিনের প্যাকেজ 699 এই ব্রাঞ্চে। আর যদি প্রথমবার আসেন তাহলে 300 টাকা ক্যাশব্যাক পাবেন, তখন 399। ঠিক আছে, সো আমরা থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো গাইজ, আমরা দেখতে পাচ্ছি অনেকটাই ভিড়। আমি একটু ভিতর থেকে আসি, কিচেন থেকে এই পাশ থেকে। তো আজকের মেনুটা আমি একটু দেখাই। হাইজিন মেনটেন করে, সব কিছু মেনটেন করে হচ্ছে আমরা খাবারটা দিচ্ছি। আমরা যদি দেখি সবাই হচ্ছে সিরিয়াল ধরে ধরে কার্ড পাঞ্চ করার মাধ্যমে হচ্ছে খাবারটা নিয়ে থাকে। এখানে সালাদ আছে, তারপর হচ্ছে রোস্ট, ঝাল ঝাল রোস্ট, ফিরনির ব্যবস্থা আছে ডেজার্ট হিসাবে ফিরনি, তার পাশাপাশি প্লেন পোলাও তো আছে। সো এখানে হচ্ছে আমাদের কার্ড পাঞ্চিংয়ের মাধ্যমে আমরা দেখতে পাই, দেন হচ্ছে আমরা এটা নিতে পারি যে হি ইজ আওয়ার মেম্বার। সো আমরা আবার বাইরে যাই, আমরা কিছু মেম্বারের সাথে কথা বলবো। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে সেটা ডেফিনেটলি আমাদের কমেন্টে জানাতে পারেন। এনি কাইন্ড অফ কোশ্চেন, কোনো কমপ্লেন, সেটা আমরা নিব কোনো সমস্যারে। আমরা আসছি সলিউশন করার জন্য। অনেকেই বলেন যে রাইস সেকেন্ড টাইম দেওয়া যায় কিনা বা জল নেওয়া যায় কিনা, সো সেটা নিয়ে আমি কয়েকজনের সাথে কথা বলবো এখন সরাসরি। সো অনেকটা ভিড়, এক্সকিউজ মি। অবস্থা ভালো আছেন? আচ্ছা,
ঠিক আছে। সো গাইজ আমরা দেখতে পাচ্ছি আজকে পুরো হাউসফুল, এখানে অলরেডি মেম্বার বাড়তেছে। আমি যতটুকু জানি যে এখানে আর অল্প কয়েকটা সিট খালি আছে, মোস্ট প্রবলি 24 or 21 সিট খালি আছে। এই এই ব্রাঞ্চে বেসিক্যালি জব হোল্ডার, স্টুডেন্ট সবাই থাকতে পারে, ব্যবসায়ী যারা থাকতে চায় সবাই থাকতে পারে, কোনো সমস্যা হয় না। কি অবস্থা ভাই? ভাই খাবার কেমন আছে আজকে? হ্যাঁ ভালো আছে। আপনি এখানে কয়দিনের প্যাকেজ আছে? আমি এক মাসের প্যাকেজ। এক মাসের প্যাকেজ, তো কেমন লাগতেছে তার প্যাকেজ? ভালোই। আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে, আমরা যে রাইসটা এটা এক্সট্রা নিলে কি দেয়? আমরা আমরা কি দেই নাকি না দেই? না না অবশ্যই দেন। রাইস আর ডাল মানে ফেসবুকে অনেকে বলে আমরা নাকি যাচ্ছে দুটুকি দেই, যতটুকু না হচ্ছে। না না দেওয়া হচ্ছে, রাইস খাবারের দিক দিয়ে ঠিক আছে, খাবার যতটুকু খাওয়া যায়। আচ্ছা আচ্ছা, কতটুকু দিবে? আর একটা মানুষ তো আর ওভার খাইতে পারবে না। না আমাদের ফেসবুকে কিছু খাদক মানুষ আছে, তারা হয়তো 15-20 প্লেট খেতে চায়। না সেটা তো সম্ভব না। আচ্ছা ভাই ঠিক আছে, আপনি ফিরনি আছে, ফিরনিটাও ট্রাই করে দেখুন। কি অবস্থা ভাই, ফুড কেমন? আপনার তো আপনি তো লাস্ট ফ্রাইডে মিস করছিলেন, তো এই ফ্রাইডে কেমন লাগতেছে? মানে এই যে এক একজনের হচ্ছে চিকেন ফ্রাই ভাল লাগে, আরেকজনের কাছে ডাল আলু ভর্তি সেই লাগছে। সো ডিপেন্ডস করে, বাট দ্য থিং ইজ আমরা চেষ্টা করি যে ব্যালেন্স একটা ফুড দেওয়ার জন্য, যাতে মেনটেন করে। আমরা কিন্তু তিনবার ডিম দিই ফেসবুকে, সবাই বলে আমরা নাকি ডিমের সাগরে ভাসিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপনারা কি প্রতিদিন ডিম খান? না না সিরিয়াসলি লাইভে আসছি। আমরা মানে উনি বলতেছে যে যদি 7 দিনই ডিম করে বা 3 বেলায় মানে ডিনারে বা লাঞ্চে, তাহলে উনি খেতে পারবে, কোনো সমস্যা নেই। যাই হোক আমরা কিন্তু সপ্তাহে মাত্র 5 বার চিকেন দিই, 3 বার ডিম, 3 বার মাছ আর 3 বার হচ্ছে সবজি, এইভাবে আমরা দিই, তার মানে 14 বার। আর হচ্ছে সকালবেলা আমরা পরোটা দিই, তারপর রুটি দিই, তারপর হচ্ছে আপনার খিচুড়ি দিই এবং তেহরি দিই। আমি কিছু কোশ্চেন্স নিব, তো কাইন্ডলি শেয়ার করুন লাইভটি। লাইভটি শেয়ার করলে হয়তো অনেকে দেখতে পাবে, অনেকে হয়তো প্রয়োজন পড়ে। যেমন একজন ভাই হচ্ছে 7 দিন পরের জন্য আসে। ভাই ফুড কেমন হয়েছে আজকে? আজকেটা ভালো আছে, কিন্তু দু একদিন দেখা যায় যে ডাল ডালে একটু ডাল ইমপ্রুভ করতে হবে, রাইট? সো আমি এমনি আরেকটা জিনিস জানতে চাই, আমরা যে ফুড এক্সট্রা যদি দিতে চাই সেটা কি দেয়? হ্যাঁ হ্যাঁ এক্সট্রা দেয়। মানে ফেসবুকে অনেকেই বলে এক্সট্রা ফুড দেয় না, বাট আমি আসলে আপনারাই তো থাকেন, আপনারাই ভালো বলতে পারবেন। ঠিক আছে এরকম দিতে হচ্ছে। আর আমাদের হ্যাঁ একটু স্পেসটা ইয়ে হয়ে গেছে, আমরা স্পেসটা একটু বাড়াবো, অথবা টেবিল চেয়ার আর একটু বাড়াবো, যাতে করে ঝামেলা কম। ঠিক আছে ভাই ফুড, থ্যাংক ইউ। সো সো গাইজ আমরা একটু লবিতে আসি, এখানে অনেকটাই ভিড়। আমরা একটু ফ্রন্ট এদিকে হচ্ছে আমি কী কী আছি একটু দেখাই আপনাদেরকে। এখানে টিভির ব্যবস্থা আছে, তার পাশাপাশি এখানে হাত ধোয়ার ব্যবস্থা আছে, এটা আমরা নতুন করেছি আজকে। সো এখানে আয়নার ব্যবস্থা আছে, তার পাশাপাশি হ্যান্ড ড্রায়ার। সো এইগুলো সব কিছু আমরা অটোমেটিক করে আরও আরও ডেভেলপমেন্ট করবো আমরা, যাতে করে আরও মানে ব্যাচেলররা বা যারা থাকেন আমাদের মেম্বার, তারা যে তার বেটার ওয়েতে থাকতে পারে। ফুড মেনুটা নেক্সট মান্থে আবার চেঞ্জ করা হবে, আর মাসের শেষের আগের দিন মানে এইবার 29 তারিখ হচ্ছে রাতের বেলা বিফ দেওয়া হবে। সো হয়তো অনেকে একদিনের জন্য উঠতে পারেন ওই দিন, বাট সিট মাত্র 21টা আছে। সো আমরা একটু লবির দিকে যাই, অনেকটাই ভিড়, অনেক অনেক মানুষ এখানে খাওয়া দাওয়া করতেছে, আমি তাদেরকে আর ডিস্টার্ব না করি। সো আমি যেটা বলতে চাচ্ছি আপনাদের কাছে, আমরা এখানে একটা ব্যালেন্স ফুড মেনু তৈরি করেছি এবং একটা ফ্রাইডেতে সবসময় স্পেশাল কিছু থাকে। সো আমি কোশ্চেনে যাই, কী অবস্থা ভাই, ভালো আছেন? খাওয়া দাওয়া করছেন? আচ্ছা, সো এখানে অনেক মেম্বারদেরকে আমরা চিনি। কী অবস্থা ভাই, ভালো আছেন? খাবার দাওয়া খেয়েছেন? কেন একটু রাশ? আপনি এখানে কতদিন আছেন? আমি লাইভে আসি ফেসবুক লাইভে। 3 মান্থ হচ্ছে। 3 মান্থ, হ্যাঁ। সো কেমন লাগতেছে ওভারঅল? হোস্টেল দিয়ে চিন্তা করলে এটা বেস্ট। এটা বেস্ট। আচ্ছা একটা কোশ্চেন ফেসবুকে সবসময় করে, আমরা নাকি প্রতিদিন ডিম দিই বা আমরা নাকি ডিমের সাগরে আপনাদের ভাসিয়ে দিচ্ছি? আসলে ডিম বলতে পারবো না, বাট আমার মনে হয় হচ্ছে যে সিজনাল মিক্স ভেজিটেবল ক্যারিটার পরিমাণ একটু বেশি হচ্ছে। আচ্ছা ঠিক আছে, বাট দর্শক একটা জিনিস জানতে চাই, আমরা নাকি শুধু ডিমই দিই? না এটা না, একবারে ডিম দেন এটা বলা যাবে না। আর আমরা আদার আরেকটা কোশ্চেন আছে যে আমরা কি এক্সট্রা রাইস অথবা ডাল কি দিয়ে থাকি, বা ঝোল যদি অ্যাভেলেবেল থাকে সেটা দিই কিনা? হ্যাঁ অবশ্যই দেন। আপনি এমন কাউকে দেখছেন যে 4-5 বার নিয়েছে? জাস্ট পানি পানি দিই? না এমন দেখি না। আচ্ছা আপনি কয়বার নিয়েছেন ম্যাক্সিমাম? আমি ম্যাক্সিমাম 2 বার। 2 বার, আচ্ছা। এমনি বাদ বাকি যেমন রুফটপ আমরা কিন্তু সবসময় ওয়েল ডেকোরেট করি, আপনার ক্লিনিং এর ব্যাপারে কিভাবে কি? না ক্লিনিং বেটার। আচ্ছা থ্যাংক ইউ। আপনার নামটা? রুদ্র। রুদ্র, আপনি এখন কি করছেন? আমি এখন স্টুডেন্ট ভার্সিটি। ভার্সিটি, সো সামনে তো মানে ভার্সিটি খুলবে, তাই তখন ইনশাআল্লাহ এখানে থাকা হবে। কোন ভার্সিটিতে পড়াশোনা করছেন? নর্থ সাউথ। নর্থ সাউথ, তো নর্থ সাউথের এখানে তো আমাদের ব্রাঞ্চ আছে।
উত্তরাতে আছে বাড়িধারা বাড়িধারার কথা বলছি বাট আমার মেবি গার্ডেন এটা এলাউ করবে না হোস্টেল লাইফ উনি অলওয়েজ বলে তুমি বাসা নিয়ে থাকো এটা বেটার আচ্ছা তাও এখানে এলাউ করছে যে হ্যাঁ এখানে আমি জাস্ট বাসা থেকে আসলে চিল করার জন্য এখানে আসছি ভার্সিটি অফ সো গাইস চিল করতে হলো সুপার হবে হ্যাঁ চিল ওকে থ্যাংক ইউ ভালো লাগছে সো আমরা একটু রিসেপশনে যাই রিসেপশনে জানবো যে আসলে কয়টা সিট অ্যাভেলেবেল আছে কারেন্টলি কারণ আপনারা দেখছেন ফুল ফুল মানে ফুললি ডাইনিং ফুল লবির উপরে দেখতে পাচ্ছেন এখানে লবির উপরে পার্টটা এখানে এই লবির বেস্ট পার্ট হচ্ছে কি মানে গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর অ্যান্ড হচ্ছে বেসমেন্ট এই জিনিসটা আছে ওই সাইডে হচ্ছে টিভি আছে ওইখানে সবাই খেলা দেখতে পারে লাইভটা শেয়ার করলে হয়তো অনেকে দেখতে পারবে সো সবাই লাইভটা একটু কাইন্ডলি শেয়ার করুন আমার বয়স ঠিক আছে কি না কিচেন এভরিথিং একটু কনফার্ম করেন আমি দেখছি সো পুরো ফুললি বিজি রাশ সো আমি একটু সময় নেব খুব বিজি না শঙ্কর উনি ইয়েতে গেছে আচ্ছা আপনি কি ভিজিট করার জন্য এসেছেন ছিলাম আচ্ছা ছিলেন আবার ব্যাক করছেন কি সিট দরকার চলে যাচ্ছে আচ্ছা আচ্ছা চলে যাচ্ছেন মানে ভালো লাগেনি এই জন্য না কোনো কাজে না আমি কাজে আসছিলাম ও আচ্ছা এমনি ওভারঅল কেমন লেগেছে আমরা ফেসবুকে আমাদের পেজে লাইভে আছি নিশ্চয়ই ফেসবুকের মাধ্যমে জেনেছেন সো আমরা ফেসবুকে লাইভে আছি আপনার এক্সপিরিয়েন্স একটু শেয়ার করেন জি আলহামদুলিল্লাহ খুবই ভালো ভালো হয়েছে লাঞ্চ করছেন আজকে জি লাঞ্চ করছেন কেমন লাগছে লাঞ্চটা খুবই সুন্দর ছিল আচ্ছা শেষের দিন তাহলে ভালোই ভাই আপনার সাথে একটু কথা বলি আপনি এখানে কতদিন ধরে আছেন আজকে ফার্স্ট ইয়ার ফার্স্ট আসছেন কী দেখে আসছেন একটু শুনি যে অনেকে হয়তো বা কনফিউশন না না আমি আপনাদের ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো দেখলাম এবং ওদের ওয়েবসাইটে ভিজিট করলাম আচ্ছা তারপর আপনাদের যে ভিডিওগুলো দেখে খুবই ভালো লাগলো এখন আমি একটা একটা ছোট্ট কোশ্চেন করি যে ভিডিওতে যা দেখছেন এখন এসে কেমন লাগছে তার মিল পাচ্ছেন জি জি হুবহু মিল আছে হুবহু মিল আছে আজকে খাবার খাইছেন জি জি খাবার খাবার কেমন লাগছে না ভালো হয়েছে মোটামুটি সো আজকে আসলে ফার্স্ট লাঞ্চ করলেন এখানে ঠিক আছে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি কুমিল্লা মুরাদনগর কুমিল্লা আর এখানে কাজ করার জন্য এসেছেন বা আসলে আমি একটা আইটি কোম্পানিতে জয়েন দেওয়ার জন্য আসছি আচ্ছা ব্যাচেলার হিসেবে কোথায় যাবো এই প্যারাশাইনটা দূর করার জন্য এখানে এখানে কি মান্থলি প্যাকেজ নিয়ে নিয়েছেন না আচ্ছা আমি আশা করি আপনার ভালো লাগবে যদি কোনো কিছু প্রবলেম হয় লবিতে আপনি জানাতে পারবেন ঠিক আছে ঠিক আছে সো গাইজ আমরা এখন অনেক মেম্বারদের সাথে কথা বললাম আমরা বেসিক্যালি এই লবিটার এখানে আপনার ফ্রেন্ডস তারপর পার্টি বার্থডে পার্টি বা কোনো মিটিং যদি করতে চান সেটা ডেফিনেটলি এখানে করতে পারেন আপনার ফ্যামিলিস যদি আসে তার এখানেই বসবে এখানে স্টুডেন্ট জব হলে সবাই দেখেন এক এক প্রফেশনে এক একজন আছে কিন্তু খুব ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট ইটস নট লাইক যে কারোর সাথে কারো ইয়ে নেই দেখেন এক একজন এক এক ফ্যামিলি বাট খুব সুন্দর করে তারা মাঝে মাঝে শেয়ার করে ইভেন আমি অনেক সিসিটিভি ফুটেজ বা আমাদের শাহবাগগঞ্জে দেখেছি তারা আরেকজন মেম্বারের বার্থডে পার্টি তারা অ্যারেঞ্জ করতেছে এটা জিনিসটা আমার কাছে খুব টাচ লাগে আবার এই সাইডে একটু দেখাই এখানে আমাদের হচ্ছে ফ্রিজ আছে এখানে পেপসি বাইরে থেকে কিনে খেতে হবে না ইন ফিউচার আমরা ডোনাটস অ্যান্ড আদার্স স্ন্যাক্সগুলো আনার চেষ্টা করব সেটা আমাদের ফিউচার প্ল্যান খুব রিসেন্টলি আসবে আশা করছি তারপর হচ্ছে কফি নেওয়া যাবে এখানে 15 টাকার কফি অ্যান্ড 10 টাকা চা এখন অনেকে বলেন চায়ের দাম 10 টাকা এখানে এটা একটু ডিফারেন্ট চা মালাই চা টাইপের সামথিং লাইক মানে একটু ডিফারেন্ট বাট কফি বেশিরভাগ মানুষের ফেভারিট চয়েস 15 টাকা ইজিলি আপনি কমে কোথাও কফি পাবেন না সো আমি একটু একটা প্রবলেম হয়ে গেল কিন্তু কি প্রবলেম এই যে আগে লেট স্লিপ দিতেন এখন দিচ্ছেন না তার একটু পরে খাইতাম এখন তো সেই সুযোগটা থাকে এখন আপনি খাওয়া দাওয়া করছেন কিনা না করি নাই করেন নি করতে চাইলাম যে পরে খাবো কিন্তু সেটা পরে খাওয়া বলতে মানে মানে পরে বিকালে মানে লেট স্লিপ দিত যে 3টার মধ্যে না খেলে আচ্ছা আচ্ছা পরে খাওয়া পরে বিকালে ইয়ে করে এখন তো সিস্টেমটা তো থাকবে না তাহলে এটা করার কারণটা আমি ডিফিনিটলি জানবো দৃষ্টি কোনো রিজন আছে বক্স দিচ্ছে বক্স থাকলে তাহলে আপনি বক্সে আপনি বক্স কি আছে তাহলে কিভাবে রাখবো এটা তো এখন তো অনেক লোক বাড়ছে না আগে তো আপনি তো বুঝতে হবে এখন অনেক লোক আসছে বক্স দিয়ে দেন একটা 30-40-50 টাকা বক্স বক্সে রেখে দিবে আপনার কার্ডটা উপরে রেখে দিবে দেন আপনি ওভেনে গরম করে খেতে পারবেন এটা তো সব ব্রাঞ্চই আমরা বলি আপনার যদি বক্স থাকে অনেকে রাখে আপনি তো দেখেছেন এতদিন তো ছিল সিস্টেমটা এখন আপনি তো আমাদের পুরনো মেম্বার আমাদের সার্ভিসটা তো জানেন সাডেনলি লোকজন বাড়ছে আপনিও দেখতে পাচ্ছেন আপনি অনেক ফ্রেন্ড সার্কেল ছোট ভাই ব্রাদার পাইতেছেন না পাইছেন কিনা আপনি আমার বলেন এখন ওরা এখন এখন তো প্লেটের ব্যাপার আছে আমাদের লোকজন বাড়াচ্ছি আরও সব কিছু বাড়বে তখন আবার আগের মতো হয়ে যাবে মানে হঠাৎ করে
ধরেন একটা চাপ পড়ে গেছে তো তাই হয়তো আজকে অ্যালাউ করছে না, বা তারপরে আমি বলবো যে যাতে অ্যালাউ করে, কিন্তু আমি জাস্ট আপনি একটা বক্সটা নিলে প্রোভাইড করা হয় তাহলে এটা যদি এটা কিন্তু আমি সব লাইভই বলি যে বক্স দিয়ে দিলে আপনার খাবারটা প্রিজার্ভ করে রাখে, বাট এক্সট্রা যে প্লেটটা আমরা দিই এটা হয়তো আপনাকে দিত কারেন্টলি, হয়তো দিচ্ছে না বিকজ অফ লটস অফ পিপল, আপনি দেখতে পাচ্ছেন ডাইনিং এখন জায়গা নেই, এখন তো শুক্রবারে একটু বেশি ভিড় থাকে সেটা তো আলাদা। আচ্ছা তো আপনি কোথায় যাচ্ছেন এখন খেতে তো পারেন, একটু পরেই তো একটু আগে খাওয়া হয়েছে তো নামাজের আগে, তো ভাবলাম যে সেখানকার খাবারটা একটু পরে খাইতাম, বাইরে খাওয়া হয়েছে। আচ্ছা তো আমি বলতেছি যাতে ম্যানেজ করে দেয়, সমস্যা নেই, ঠিক আছে, থ্যাংক ইউ। বেসিক্যালি আমরা যারা হচ্ছে জব হোল্ডার তাদেরকে জন্য বলি, যারা হচ্ছে অনেক সময় খেতে পারে না দুপুরের লাঞ্চ, তারা দিয়ে যায় বক্স, বক্স দিয়ে গেলে আমাদের এখানে রেখে দেয় তার কার্ডটা সহ, দেন সেটা রিসিভ করে, দেন সেটা গরম করে খেতে পারে, এটা আমরা সব ব্রাঞ্চেই বলি। হয়তো ওনাকে যখন চাপ কম ছিল তখন প্লেট অ্যাভেলেবেল ছিল, তাই আমরা হচ্ছে প্লেটের উপরে ইয়ে করে দেন রেখে দিতাম তার ইয়েতে ফয়েল পেপার দিয়ে। সো আমরা একটু ইনচার্জ, উনি হচ্ছে আমাদের এই ব্রাঞ্চের ইনচার্জ, সো ভাইয়ের সাথে একটু কথা বল, বর্তমানে আমাদের কয়টা কতজন মানুষ এখানে আছেন? আমাদের বর্তমানে 310 জন আছে, যেগুলোর মধ্যে মোস্টলি হচ্ছে স্টুডেন্ট, তো দে আর কমফোর্টেবল উইথ আস, আই মিন লাইক হোয়াট এভার উই আর ডুইং ইন দ্যাম ইজ লাইক অসাম। আর আমাদের আসলে মেইনলি জানার উদ্দেশ্য হচ্ছে এখানে কী ধরনের সিট আছে এবং কয়টা সিট কোনটা খালি আছে। নর্মালি আমাদের ইলিগেন আছে অল্প সংখ্যক, এখন কোনো ইলিগেনের কোনো ফাঁক খাই নেই, ইকোনমিক প্যাকেজের মধ্যে আমাদের অল্প সংখ্যক কিছু সিট আছে, যেগুলো হচ্ছে আনুমানিক কত হতে পারে যেহেতু অনেক সিট এখন আমাদের আপনার অ্যাভেলেবল সিট আছে 21 এখন ইকোনমির মধ্যে আর কি, তেমন বেশি নাই। So we got like 21 seats available, but most of the seats is filled up, and that will be 21 will be done within like few days, because we have received a lot of e-booking. Some of the people, they are coming from the, you know, out of district, and we have got like that type of booking in the free booking. So might be we will be fully full soon. Yeah. So thank you. Bhaiyer naam ta? I'm Sohil Parvez. So I'm holding this branch as an in charge. So ami direct shobar samne boli apnake, so jodi keu kono problem ni ashe seta kibhabe solve koren? Ba I mean like in the hospital industry most of the time it's like in the hospital industry we have to be positive in any circumstances. I mean like in the any situation we have to be positive, and we have to solve, we have to give the effort, we have to solve it. As you know, we most of the people is like we are living together, there might be a problem. So ami ashole ekta apnake ektu weird proshno kori, majhe majhe pani problem hoy, seta keno, kar karone? Basically, you know, the Dhaka city is like dense city around the world, there might be some problem is like, you know, the supply of the water from the, you know, government side, I mean like water, so that is not our like. So after to solve current kiyobe, I mean like we took every day we took 5 trucks of we took the water supply from the water in the morning, mani alada pani we collect, you know, okay, in extra water supply from the water, so we did it. Yeah, that is awesome, thank you so much. So আমি একটু ক্লিয়ার করি ব্যাপারটা, অনেকের কমেন্টসে দেখি আমি সরাসরি ইনচার্জকে কোশ্চেন করলাম যে পানির প্রবলেমটা কেন। সো উনি যেটা বললেন যে ওয়াসার প্রবলেমের কারণে, বিল্ডিংটার কারণে, অ্যাকচুয়ালি আমি যতটুকু জানি আমরা ফুল বিল্ডিংটা আমরাই ভাড়া নেই ফর 10 ইয়ার্স আর 20 ইয়ার্স, এটা হয়তো অনেকে জানেন, বিল্ডিং ওনার্স আমাদের সাথে যোগাযোগ করছেন। সো কারেন্টলি বিল্ডিংয়ে একটু হয়তো পানির প্রবলেম হচ্ছে, বাট তারপরও আমরা আলাদা মানে 5টা ট্রাক হচ্ছে গ্যালন, কয়েক গ্যালন আমার ঠিক মনে নেই, বাট ওয়াসার থেকে পানি কিনে পুরো ফিল আপ করে দেন মোটরের মাধ্যমে নিয়ে আসি, তার জন্য আমরা চেষ্টা করছি। বাট আমরা কিন্তু বসে নাই যে না পানি ওয়াসা দিচ্ছে না তো আমরা পানি ফিল আপ করবো না, নো, আমরা ট্রাই করছি যাতে এইসব প্রবলেম না হয়। সো আমাদের সাথে থাকার জন্যই থ্যাংকস। আরও কিছু কথা বলবো, ভাইয়া কী অবস্থা, আপনি এখানে কয়দিনের জন্য আছেন? 15 দিনের জন্য। 15 দিনের জন্য, কয়দিন হলো? প্রায় 7 দিন হয়েছে। প্রায় 7 দিন হচ্ছে, কী জন্য আসছেন? 15 দিনের প্যাকেজটাই বা কেন, ট্রাই করার জন্য আর লাইক? অ্যাকচুয়ালি হুট করে ঢাকা আসা, আচ্ছা, জন্য এখন তো কোথাও ওঠা সম্ভব না, সেখানে এখানে অনেক ফ্যাসিলিটি আছে, কাইন্ড অফ রিসোর্ট বলা যায়। 15 দিনের জন্য আসছি, খাচ্ছি, ঘুরতেছি, না বলা যায় তো, এখানে সব কিছু আছে, জিমের ব্যবস্থা আছে। আপনি জিম করেছেন? আচ্ছা, সো ওভারঅল যদি আমি একটা কোশ্চেন করি, আপনি তো ডেফিনেটলি ফেসবুকে বা অনলাইনে দেখে এসেছেন, সেখানে দেখার পর আপনার কেমন লাগতেছে? না মানে বাস্তবে সেটা মিলবে না অবশ্যই, কিন্তু তারপরেও চেষ্টা করছে অনেকখানি। আপনি পাচ্ছেন নাকি? চেষ্টা করছে অনেকখানি। আচ্ছা আচ্ছা, অনেকখানি চেষ্টা করছে। যেমন কোথায় ল্যাগিংস আছে একটু বলেন, আমি শুনতে চাই, লাইভের দর্শকও শুনতে চাই, আমরা টোটাল লাইভে আছি। কিছু বিষয়টা হলো যে আপনার কমপ্লেন করলে সেটার রিয়েল ফলাফলটা পাওয়া যায় না, এটা একটা মেইন পারপাস ছিল। মাঝে মাঝে হয় যে রুমের কোনো সমস্যা হইলে কমপ্লেন করলে রিসার্টটা পাওয়া যায় না, বাট এটা আসলে কোনো মেইন ফ্যাক্টর না, মানে একটা মাইনর ফ্যাক্টর বলা যায় না। আমাদের ওভারঅল আমি একটা পয়েন্ট বলি, আমাদের নিজস্ব টিম আছে, যেমন আপনার লাইট নষ্ট হয়ে গেলে বা কোনো সকেট নষ্ট হয়ে গেলে
এটা কিন্তু আমরা চার্জ করি না, বাট আমাদের নিজস্ব টিম এসে ঠিক করে দেয়, হয়তো ওই ব্রাঞ্চ থেকে এই ব্রাঞ্চে এসে পড়তে টাইম লাগে। আপনি হয়তো জানেন এখানে ফিমেল ব্রাঞ্চ আছে। আমি বললাম আর কি যে আমার সমস্যাটা হয়েছে, আমি ফুড আজকে খাবার না, খাবারটা এখন কমপ্লেন নাই, মাঝে মাঝে মনে হয় যে ওভার টাকার অনুযায়ী খাবারটা একটু কম মানের হয়েছে, বাট সবসময় এরকম মনে হয় না, প্রায় সময় ভালো খাবার পাওয়া যায়। এখানে একদিনের যদি আমি হিসাব করি 699 প্রথম দিনের জন্য আসে, আর আপনার 7 দিনের 15 দিনের প্যাকেজ নিশ্চয়ই 5,000 টাকা পড়েছে, 500 টাকা ক্যাশব্যাক পেয়েছে, আমি 4,500 টাকা পড়েছে। আমরা যদি 15-এর 35 ভাগ দিয়ে কত আসে, 12 জন মানে কি 15 দিনে যদি 12 জন উঠে তার মানে কি আসতেছে 4×48,000 টাকা একটা রুম থেকে, এটা কিন্তু জাজমেন্ট করতেছেন না আপনি। আমি কিন্তু সেটা বলতে হবে, কিন্তু আমাদের অডিয়াল ভাবে যে এখানে শুধু থাকার খাওয়া, বাট আমরা মনে করি, ব্যাচেলার মানে একটু ফ্যামিলির ব্যাপারটা, কাপড় ধরার ব্যাপারটা, তারপরে এখানে আপনার ওভেন সার্ভিসটা আছে, অনেক কিছু যেটা আমার আসলে বাইরে পাইতাম না এখানে পাওয়া যাচ্ছে, কারণ বেশি এই জন্য প্রথমে বললাম, এই জন্য বললাম যে রিসোর্টের মতো বললাম না ফার্স্টে, আমি যে 15 দিনে ব্যাচেলার রিসোর্টের মতো হয়ে গেছে। আসলে আমি বিলিভ করেছি উই আর নট পারফেক্ট, এটা আমি কোনোদিনও কখনো লাইভে বলি, ঢাকা শহরে ভাই ইজি না, এত ইজি ঢাকা শহরে ইজি না, তবে আমরা আসলে খুশি, এতটাও মানে ডিসঅ্যাপয়েন্টেড এরকম কিছু না, প্রবলেমস থাকবে বাট সেটা সলিউশন আসলে কয়জন করে তাই না, আমরা চেষ্টা করছি আরো বেটার। ব্যাচেলার প্রবলেম কবে থেকে আপনি চিন্তা করেন, আপনি তো ইউ আর ম্যাচিউরড এনাফ আই থিঙ্ক, সো ব্যাচেলার বাসা ভাড়া দিত না, বাইরেলাদের প্রবলেম, 15 দিনে থাকার তো কোথাও জায়গা নেই, হোটেলে গেলে 1200 করে লাগতো, হুট করে চলে আসা, এখন তুলতে হবে এক জায়গাতে। সো এখানে কি কাজে এসেছেন? আমি ভার্সিটিতে উঠবো বাট এখনো হলের সিট পাইনি। আচ্ছা কোন ভার্সিটি? MISD। আচ্ছা আচ্ছা, ফার্স্ট ইয়ারে এবার। আচ্ছা আচ্ছা, সো হল কবে খুলবে? হল খুলছে বাট আমি সিট পাইনি এখনো। আচ্ছা আচ্ছা, মানে সিট না পেলে কি এখানেই থাকবে? এখানে বেশি দিন থাকা টাফ, কারণ আমি বলি কি না, পার মান্থে এই টাকাটা আসলে বেশি হয়ে যায়। আমি বলি একটা মাসে 7,000 টাকা করে ধরলে অ্যাজ এ ব্যাচেলর অ্যান্ড স্টুডেন্ট বেশি হয়ে যায় আর কি। আচ্ছা, ওই যে বললাম কিছুদিনের জন্য থাকার মতো বেস্ট, বাট লং টাইম করতে গেলে টাকাটা একটুখানি বেশি হয়ে যায়। আমরা মার্কেট রিসার্চ করেছি, আমরা দেখেছি যে যারা অল্প টাকায় থাকে সকালে ব্রেকফাস্ট করতে, ভাই আমি বলি এসি লাগে না, আমি একটু আমি বলি ব্রেকফাস্টটা করে না, তখন 30 টাকা দিয়ে বাইরে খেতে হয়, 339 টাকা মানে প্রতিদিন যদি 30 টাকা করে হয় তাহলে মাসে কত 900 টাকা, ওই খরচ কোনোদিনও একসাথে অ্যাড করে না, শুধু মনে করে যে আমি 2 বেলা খাবার দিচ্ছি, মিলে টাকা দিচ্ছি, থাকার জায়গা দিচ্ছি, প্রথমবার জিনিসপত্র কিনতে হয়, হ্যাসেল, আবার যদি মনে করেন যে এই বাসা ভালো লাগতেছে বাসা চেঞ্জ করো, হ্যাসেল। বাট আমরা যখন আরও ব্রাঞ্চ করবো প্রাইস আরও কমে আনবো, আমি লাইভে বললাম আমাদের ব্রাঞ্চ খোঁজা হচ্ছে, আমরা আরও 10-15টা ব্রাঞ্চ করবো নেক্সট ইয়ার ইনশাল্লাহ, এবং ইন ফিউচার 2-3 ইয়ার্সে আমাদের 20-30-50 ব্রাঞ্চ হয়ে যাবে, তখন আমরা প্রাইসকে রিডিউস করতে পারবো। মানে আমি বললাম কি যে লং টার্মের জন্য থাকাটা টাফ কেন, অ্যাজ এ ব্যাচেলর এসিটা আসলে এখানে একটা এক্সট্রা জিনিস, যে দরকার হয় না বাট থাকলে ক্ষতি নাই, বা টাকা দিয়ে এসির বাসায় থাকাটা আসলে আমাদের পক্ষে সম্ভব না, ঠিক আপনার, এই জন্য লং টার্মের ক্ষেত্রে আসলে এখানে থাকাটা একটু টাফ, ওই জন্য বাইরে চলে যাওয়ার, আমরা আসলে ডিসকাশন করার জন্য লাইভ এসেছেন, আই লাভ নেগেটিভ পয়েন্ট, কারণ ওগুলো থেকে আমরা পজিটিভ বানাতে পারবো, এই পয়েন্ট আমরা ডেফিনেটলি হোয়াইট হাউস ফলো করতে পারবো, যে আমাদের কিন্তু এলিগেন্ট বেডে 4 জনের রুম 6 জনের রুম, বুঝতে পারি একটু কস্ট বেশি বাট ইন এন আভারেজ এই কস্ট আসলে এরকম থাকা পসিবল না ঢাকার ভিতরে, দেখা যায় আপনার ওয়ালের রং খুলে আসতেছে, আমি বাইরের কথা বলতেছি, ওয়ালের রং খুলে আসতেছে, পানি আসতেছে না, কারেন্ট আসছে, প্লাস কারেন্ট থাকতেছে সারাদিন, এসি বন্ধ হইলেও আপনার নিচে উপায়টা আছে, আমি বললাম তো যে সব কিছু মিলে বেস্ট। আপনি যে খারাপ রঙের কথা বললেন, এখানে কিন্তু এমন আছে, আমি যার সাথে কথা বললাম 3 বছর ধরে আছে, শুরু থেকে আছে, সো দে ডোন্ট হ্যাভ এনি প্রবলেম, বাট আমি বললাম কি আমার এসি দরকার পড়ে না, বা এত হাই ফাই আমার প্রয়োজন নাই, আমাদের এখানে ট্রাই করার জন্য তো এসেছে, আমি কিন্তু আপনাকে একটা পয়েন্ট, উত্তরাতে আননোন মানে 6 জন আসছিল রুমে, দেন তার 2 মাস মেসেজ ছিল, দেন আবার ব্যাক করছে, সো আই থিঙ্ক আপনি ভালো থাকেন, আমার কোনো প্রবলেম নেই, ইউ ক্যান চুজ এনিথিং, আর আমরা চেষ্টা করবো আর উন্নতি করার, তার জন্য আপনাকে ফিডব্যাক দাও, থ্যাংক ইউ সো মাচ। সো আমরা একটু আবার ডাইনিংয়ে যাচ্ছি, আপনি লাঞ্চ করেছেন না? লাঞ্চ করেছি। আচ্ছা, সো গাইজ আমরা আবার একটু ডাইনিংয়ে যাই, ঠিক আছে, আর এখানে আমি আবারও বলি যখন খেলা হয় সকল হাউসফুল হয়ে যায়, আপনি এখানে দেখতে পাবেন, বাইরের সাথে একটু কথা বলবেন, এখানে ম্যাচ শেষ হলে কি একসাথে সবাই মজা করে খেলা দেখেন? খেলা দেখি ভাই। আচ্ছা, খেলা দেখি। আপনার কি মন খারাপ? মনটা ভাই বড়ই খারাপ। কেন, কি হয়েছে?
আপনাদের সিস্টেম নিয়ে আমার কমপ্লেন আছে। শিওর, কমপ্লেন আমরা অ্যালাউ করি, তাই তো আমি কমপ্লেন শুনতে আসছি। এমার্জেন্সি রাত 12টার পর আপনারা গেট লাগান। আচ্ছা, হ্যাঁ, এমার্জেন্সি থাকলে তো মানুষের বাইরে যেতে দিতে হবে, তাই না? যেতে হয় জি। হ্যাঁ হয়, আসতেও হয়। এমার্জেন্সি কারে বলে ভাই? সংখ্যাটা যদি আপনারা লিখে দিতেন ভালো হতো। এখন আপনার মানে প্রবলেম কমপ্লেন হচ্ছে, আমার রাত্রে খাওয়া নাই। আচ্ছা, রাত্রে খাবার নাই, আমি 12টার পরে বেরোতে গেছি, আমার যে গেটম্যান আছে সে আমারে বলে কিনা যে ভাই আপনি রাতের খাবার 12টার সময় কেন খাবেন? আচ্ছা আচ্ছা, এই পয়েন্টে আপনার কিছু একটা পয়েন্ট বলি, আমি একদম লাইভে বলি। আমরা এখানে পুরানো যদি কেউ থাকে সে হয়তো বলতে পারবে যে উই ফায়ার পিপল। না 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 না, লিসেন লিসেন, এটা তো সুপার হোমের প্রবলেম না, সাম পিপল ডু ইট উই সলভ ইট, সেটা আপনি বললেন না, এই প্রবলেম আমি বুঝে ফেলছি, আর কিছু বলতে হবে না। অ্যান্ড আমাদের এমপ্লয়ি কেন এই কথাটা কেন আমি বললাম আপনাকে, বিকজ আমাদের কোম্পানির হেড হচ্ছে চাইনিজ, অ্যান্ড দে ডোন্ট গিভ এনি ড্যাম টু এনিওয়ান যারা হচ্ছে মেম্বারের সাথে ড্রাগ বিহেভ করে, নাম্বার ওয়ান। আবার এমন কিছু মেম্বার আছে যারা ড্রাগ নেয়, তাদের কাছেও আমরা উই ডোন্ট গিভ এনি ড্যাম, আমরা কিক আউট করে দিই। আমরা বোথ মানে আমরা কাউকে ছাড় দিই না এই বিষয়ে, যে খেলা দেখতেছে আমরা একটু সাইডে যাই, আমি মানে একটু দূরে যেন ডিস্টার্ব হচ্ছে। অনেক ভালো আসিফ ভাই, ওভারঅল অনেক ভালো, সিস্টেম ভালো, খারাপ না একেবারে। যদি এমন কিছু করে থাকে তাহলে ডেফিনেটলি আমরা এটা ব্যবস্থা নেবো, আমি লাইভে বললাম। সুপার আমি যে লাইভে আছি আমরা, ঠিক আছে, লাইভে বললাম, ঠিক আছে, থ্যাংক ইউ। এবং খাবার খেয়েছেন? খাবার কেমন ছিল? খাবার ভালো ছিল। আবার অনেকে ফেসবুক বলে যে আমরা কি এক্সট্রা ছিল, আমরা অকেশনালি ভালো পাই, অকেশনে ভালো পান খাবারটা, বাট ভালো। আপনাদের এখানে আতিক সাহেব আছেন, আমরা কিন্তু অনেকে ফেসবুকে ভাবে যে আমরা শুধু ডিম খাওয়াই, আমরা কি ব্যালেন্স ফুডটা খাওয়াই কি না? মানে টেস্ট আপনি বলেন, আপনার ডিম ভালো লাগে আবার অনেকে ভালো লাগে না, সব সময় এটা টেস্ট বার এক থাকে না। যেদিন আমার সবজি রান্না করে সেদিনও আমার মনে হয় যে নাচি খেতে ইচ্ছা করছে, এটা হয়। বাট আপনিও বলেন প্রতিদিন চিকেন খেলে আপনার ভালো লাগবে? কিন্তু আমরা চিকেনের পরিমাণটা একবেলা বাড়িয়েছি গত মাস থেকে, নেক্সট মান্থ আবার আমরা চিন্তা করে ডেভেলপ করবো, এটা আপনার রিসার্চ পারপাসেই নিচ্ছি। জি প্লিজ। আচ্ছা যখন, আচ্ছা আচ্ছা, এখন আপনাকে আমি বলি, ওই দিনের মাংস রান্নাটা ছিল, যদি জানি যে শুধু ফ্রাইড ফিশ, রাইট? ওখানে জল কিছু ছিল না, আলাদা শুধু সবজি ছিল। না না, আমি একটু বলি, সবজি কিন্তু কি ওই পরিমাণ মতো দিয়েছিল কিনা সেটা আমাকে বলো। কারণ মেনুর আকার ওইভাবে চিন্তা করা, বাট এটাও এটা আমরা মাথায় নিলাম। আপনার বললাম যে আতিক সাহেব আমার সাথে কথা হয়েছে, নেক্সট মান্থে আবার মেনু চেঞ্জ হবে। এই যে কিছু কমপ্লেন যেগুলো বেটার, যেমন ডিমের আলু ভর্তাটা খুব সবার পছন্দ হয়েছে, এটা থাকবে। আবার এই যেটা বললেন ঝোল, শুকনাটা সরাই ফেলবো, এখন আপনি বলতেছেন এটা, আবার আরেকজন বলে যে ভাই এটা ঠিক আছে। বিরিয়ানি খেতে যাই ঝোল কত ডুব দেয়, এটার আইটেমটা এটা ছিল, এটা এটা ঝোল আইটেম না, যে যদি মুরগির ঝোল যেদিন দেয় সেদিন দেয় না, এটা তো রোস্ট আই দেয়, রোস্টে তো ঝোলটা একটু কম হয়। এটার প্রবলেম কিন্তু আমরা অলরেডি আলোচনা করছি, সেটা হচ্ছে এই পুরো বিল্ডিংটা কিন্তু আমাদের না, আমাদের না, এটা কার? বাড়িওয়ালার। সো ওয়াসার সাথে বাড়িওয়ালার প্রবলেম অথবা ওয়াসার সাপ্লাইয়ের প্রবলেম। বাট আমরা কি, আমরা যদি বলতাম যে ভাই বাড়িওয়ালার প্রবলেম, আমরা বসে আছি, আমরা 5টা ট্রাক পানি নিয়ে আসছি, ডিলে হয়েছে, ওরাও ডিলে করতেছে, আমরা কিন্তু এখানে নিজেদের খরচে প্রবলেমটা করতে গেছি বলেন। এখন আপনার যেই বাসায় থাকেন ওয়াসার প্রবলেম, ওইখানে আপনি কী করতেন? পানি আনতে পারতেন? কী করতেন? আমরা হচ্ছে ট্যাঙ্কি থেকে নিতাম, রাইট? সো ইন দ্যাট কেস আমরা সেটা সলিউশন করার জন্য নিজেদের টাকা থেকে, যাতে আমাদের স্যাররাও এটা নিয়ে হেডে যে পানি নেই কেন, স্যাররা আসছে, আপনারা দেখেন প্রায় তো আসে। আমরা এটা এভাবে মেনটেন করি যে প্রতিটা ব্রাঞ্চ প্রতি ফ্রাইডেতে ভিজিট করা হয়, কোথাও কোনো ল্যাকিং আছে কিনা। আমাদের এখানে কারণ হচ্ছে আসলে এখানে আসা, আমার যেহেতু আসা, আমার অভিজ্ঞতা যে এখানে মনে করেন আমার আসলে এক্সপিরিয়েন্সের জন্য ফার্স্ট টাইম আমার এটা, জি জি, আসাটা এই জন্য। এখন এখানে যদি আমরা ভালো কিছু পাই, অবভিয়াসলি আমাদের থেকে আপনাদের এটা রিপ্রেজেন্ট করবো বাইরে, আমরা অবভিয়াসলি ডেফিনেটলি। আমরা যদি একটু খারাপ কিছু পাই সেটাও কিন্তু আমরা বলবো। সো আমরা যতটুকু সুযোগ পাবো ততটুকুই আপনাদের বাইরে আমরা প্রচারটা করবো, জি। সো আমরা যত ভালো পাবো এটা আপনাদের জন্য বেটার, আই থিঙ্ক। আমরা তো এই জন্য লাইভে কথা বলছি, এখানে প্রায় 1 মিলিয়ন পেজ, এখানে 400-500 মানুষ দেখছে একটা টাইম, আমরা সরাসরি আপনাদের কমপ্লেনগুলো নিচ্ছি এবং আমি অ্যান্সার দিচ্ছি। আমি চাইলে আচ্ছা ঠিক আছে ভাই আসি আসি, আমি এটা বলতেছি না, বাট আমরা সলিউশন করার ট্রাই করি কিনা এটা বলি। লাইট নষ্ট হয়ে গেছে, এসি নষ্ট হয়ে গেছে, এমনকি আছে এক সপ্তাহ বসেছিলেন আমাকে, তারপর এমন হচ্ছে, আমরা চেষ্টা করতেছি আরো ডেভেলপ করার, ক্লিনের জন্য আরো লোক নিতেছি। ক্লিনিংটা আগে সে ডিস্টার্ব হয়ে বাড়ছে অনেক সংখ্যা, আরো চেষ্টা করবো, এটা আমি এখানে প্রমিসই করতে পারি। বাট কমপ্লেন তো
তো থাকবে কিন্তু সলভ করি কিনা সেটা দেখেন। কমপ্লেন তো আমাদের বাসায়ও থাকে, কারণ এখন একটু স্লোগের অনেক লোক আসছে। আপনি তো অনেক 3 মাস আছেন, 3 মাস আগে এত লোক ছিল আপনি বলেন? আমি যখন আসছি তখন তো এখানে 50 জন ছিল, তখন সার্ভিসটা আরো আরো ইজি ছিল, স্মুথ ছিল। এখন আমাদের ম্যান পাওয়ার হায়ারিং একটা প্রসেস থাকে, হয়তো যারা জব করেন তারা বুঝতে পারেন। হুট করে কিন্তু একটা রাইট পার্সন পাওয়া যায় না, একটা ইনচার্জ পাওয়া যায় ইজি না, ইনচার্জের অনেক ভূমিকা থাকে। সোহেল ভাই কিন্তু নতুন আসছে, অ্যান্ড ইয়েস গুড রেকর্ড ইন উত্তর অ্যান্ড বারিধারা, আই থিঙ্ক উনি এটাকে এখানে বার বেটার করবে। ওইখানে ওইখানে কমপ্লেনটা করলে আপনাদের কাজ সলভ বেটার। আমি যে বললাম যে এই প্রেজেন্ট আমরাই করবো, আমি কিন্তু এখানে আসি আমার বড় ভাই বলতে আমাদের সেম এজ ভাই ছিল হচ্ছে উত্তরাতে, ও আমাকে সাজেস্ট করেছিল সুপার ইন্ডিয়া, মানে হি ইজ হ্যাপি উইথ দ্যাট। হ্যাঁ, দ্যাটস হোয়াই আমি এখানে আসছি। যাক, কথা বলে ভালো লাগলো। আজকে আমার আরেকটা পেজ থেকে লাইভে যেতে হবে, সো আমাদের স্টুডেন্ট পেজ আছে সুপার হোম ফর বিডি ফর স্টুডেন্ট, তাই আমি এখানে কাট করছি। বাট ডেফিনেটলি ওকে, আমি ভাই আরেকটু কিছু কমপ্লেন করতে চাই, সমস্যা নেই। আমি ভাই এখানে আসছি 15 দিনের মতো। 15 দিনের মতো? আচ্ছা আচ্ছা, মানে এখন কয়দিন হলো? 15 দিনের মতো আসছি। প্যাকেজ কোন? প্যাকেজ 1 মাসের। 1 মাসের মানে 30 দিনের? 30 দিন। আমি 15 দিন আসি, কিন্তু ভাই স্টুডেন্ট মানুষ, ওয়াইফাই লাগে ভাই। আচ্ছা, ওয়াইফাইটা আমি যেটা আশা করি তার থেকে অনেক কম, ইভেন মেসেঞ্জারে ঢোকানো যায় না। ওকে ফাইন, অ্যান্সার রেডি আছে এটার, তো আমি আর টাইম নিতে চাই না। লোক পার্স আমরা 100 MB ব্যান্ডউইথ কিনেছি, সেটা প্রতি একটু টাইম লাগতেছে, মানে আমাদের তো হেড অফিস থেকে এটাকে মেনটেন করা অ্যাকচুয়ালি 15 দিন না, আসলে হুট করে তাহলে এটা অন্য প্রবলেম ভাই। মানে আমিও তো ইউজ করি, আমি তো সুপার হোমেই থাকি, আমি তো নিজেই শাহবাগে থাকি, সেম নেট কানেকশন ইউজ করতেছি। লোক বাড়তে বাড়াতে হবে, আপনি ধরেন 30 জন লোক, আপনি কেন 100 MB নষ্ট করবেন? আমাদেরও তো অনেক কিছু বুঝতে হয়, বাট আমরা এই যে ভাই বলছে না, নেটটা অনেক ইম্পর্টেন্ট, অনেক ফ্রিল্যান্সার আছে, কিন্তু রুমে যখন যাই রাত্রিবেলাতে একটা খারাপ দিনে সমস্যা নেই, ওয়াইফাই একটা রাত্রিবেলাতে 10টা 11টা নিম্ন হলে একটা থাকে মাত্র, তাহলে এটা অন্য প্রবলেম, কারণ প্রতিটা রুমে আলাদা রাউটার, এটা তো জানেন, উনি জানে, উনি সবাই জানে। তাহলে না 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 ডেফিনেট, তাহলে এটা অন্য প্রবলেম, এটা তাহলে আইটি রিলেটেড প্রবলেম, সমস্যা সমাধান। আমি একটু আপনাকে নিয়ে একটা কোশ্চেন করতে চাই সবার সামনে। আপনি আজকে বলছেন আজকে ফুডটা মোটামুটি আপনার কাছে ডিম এর দিন ভালো লাগছে, আর উনি বললো আজকেটা ঠিক আছে, ওই দিন এটা ঠিক নাই, উনি বললো যে মাছের ঝোল, এক একজনের এক একটা কিন্তু ভালো লাগে। 100% ফুড নিয়ে স্যাটিসফাই করার জন্য আমাদের একটু ওয়েট করতে হবে ফর দ্য সেন্ট্রাল কিচেন। না, আমি সরাসরি লাইভে বললাম, এন্ড উই হ্যাভ দ্যাট প্ল্যান। আমাদের ঢাকায় কয়েকটা মেজর মেজর লোকেশন 100টা ব্রাঞ্চ হবে টোটাল মিলে, তখন তার আগে আমরা সেন্ট্রাল কিচেন করবো, যখন 20-25টা হবে, ওখানে ফুডটা বানানো হবে মেশিনের মাধ্যমে, শেফরা থাকবে হাই লেভেলের, অ্যান্ড ওখানে ফুড টুড সব মেনটেন করবে, তখন আপনারা এক্সট্রা কিনে খেতে পারবেন যাতে ওইভাবে হয়। ধরেন আপনি হয়তো বা আজকে ডিম ও সবজি, আমরা ওটা মেনু ফলো করবো, হয়তো বা ডিমের ব্যবস্থা আছে, ওটা কিনে খেতে পারবেন 10 টাকা বা 15 টাকা, এই ব্যবস্থাটাও করবো যাতে করে আরও সলভ, মানে এখান থেকে আরও স্টেপে যাবো আমরা। আপনারা 2 বছর আগে দেখেন যদি কেউ পুরোনো কাস্টমার থাকে, তখন সেখান থেকে এখানে কী পরিবর্তন হচ্ছে। সো আই থিঙ্ক আমার আরেকটা পেজে যেতে হবে, সো আমি এখানে শেষ করি, বাট আপনার পার্সোনালি নিব কোশ্চেন। আচ্ছা, হ্যাঁ, মানে কোশ্চেন মানে রিকোয়েস্ট আর কি, যে আমরা আমাদের ছাদে হচ্ছে এসি সবসাইতে আগে দরকার, মানে রিডিং রুমে আর কি, যেহেতু আমরা রিডিং রুমে মারাত্মক লেভেলের গরম, আমাদের রুমে এসি থাকে কিন্তু উপরে যখন উঠে আমরা তো পড়তে তো দিবে না কোনো মেসেজ, কারো বড় বাসায় থাকতো উইয়ার্ড লাগবে যে 15 দিন তার বাসায় আসি, কিন্তু আমরাই কিন্তু এমন প্যাকেজগুলো আবিষ্কার করি এবং সামনে আরও বিভিন্ন জিনিসগুলো আবিষ্কার করবো যাতে করে ফ্যাচেল অনেক ভালো থাকে। তো টিল দেন ভালো থাকেন সবাই, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ওকে, ওই পেজ থেকে জান অলরেডি ডাইনিং মনে